আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। তাইওয়ানকে একীভূত করতে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে, চীনের হুঁশিয়ারি। বাইডেনের বক্তব্যে চটেছে পাকিস্তান, মার্কিন রাষ্ট্রদূতকে তলব। এদিকে কিয়েভে বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। বাইডেনের স্মরণশক্তি কমে গেছে, তাকে পরামর্শ দেওয়ার কেউই নেই, দাবি ইরানের। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেওয়া হয়নি, দাবি ইরানের। এবং সর্বশেষ, 10 ফিলিস্তিনিকে ইসরায়েলের গুলি, দুজন সংকটাপন্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। চীন বলেছে দেশটির মূল ভূখণ্ডে স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে শান্তিপূর্ণ উপায়ে একত্রিত করার সকল প্রচেষ্টা চালাবে বেইজিং। কিন্তু যদি সে প্রচেষ্টা সফল না হয়, তাহলে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তির পাশাপাশি তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির 20তম জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুন ইয়েলি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করতে বল প্রয়োগ করার অধিকার বেইজিং সংরক্ষণ করে। চীনের ক্ষমতাসীন দলের মুখপাত্র আরও বলেন, তাইওয়ানের কিছু মুষ্টিমেয় মানুষ বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় জড়িত এবং তাদের পাশাপাশি বহির্বিশ্বে তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে শক্তি ব্যবহার না করার প্রতিশ্রুতি বেইজিং দিতে পারছে না। তিনি বলেন, চীন তাইওয়ানের জনগণের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেবে না, কারণ এই দ্বীপকে শান্তিপূর্ণ উপায়ে মূল ভূখণ্ডে একত্রিত করতে চায় বেইজিং। একচীন নীতির আওতায় তাইওয়ানকে নিজের অংশ বলে মনে করে বেইজিং। জাতিসংঘ এই বিষয়টিকে স্বীকৃতি দিয়েছে। মার্কিন সরকারও 1979 সালে একচীন নীতি মেনে নিয়ে তাইওয়ানকে একটি পৃথক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি। সেই থেকে চীনের ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে বেইজিংয়ের উপর্যুপরি হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন সরকারগুলো নানা আঞ্চলিক জোট গঠনের মাধ্যমে চীনকে কোণঠাসা করার ও তাইওয়ানে হস্তক্ষেপ বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছে এবং তাইওয়ানের সঙ্গে স্বাধীন রাষ্ট্রের মতো আচরণ করছে। সম্প্রতি ওয়াশিংটন তাইওয়ানের কাছে $110 কোটি মূল্যর সমরাস্ত্র বিক্রয় করবে বলে জানিয়েছে। এদিকে বাইডেনের বক্তব্যে চটেছে পাকিস্তান, মার্কিন রাষ্ট্রদূতকে তলব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পাকিস্তানকে নিয়ন্ত্রণহীন, পারমাণবিক অস্ত্রধারী এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ বলে অভিহিত করায় বেজায় চটেছে ইসলামাবাদ। বাইডেনের এমন মন্তব্যের প্রতিবাদ জানাতে ইসলামাবাদ নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমকে তলব করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি গতকাল একথা জানান খবর দ্য ডনের। লস অ্যাঞ্জেলসে ডেমোক্রেটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটির রিসেপশনে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। গত বৃহস্পতিবার ডেমোক্রেটিক পার্টির প্রচার কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে বাইডেন বলেন, পাকিস্তান সম্ভবত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি, কারণ দেশটির হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে কিন্তু কোনো সমন্বয় নেই। মার্কিন প্রেসিডেন্ট প্রশ্ন করেন, কেউ কি ভেবেছিল এমন একজন রুশ নেতা আসবেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন যাতে 3-4 হাজার মানুষের প্রাণ চলে যেতে পারে। কেউ কি এমন পরিস্থিতির কথা ভেবেছিলেন যেখানে রাশিয়া, ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা চালাবে চীন? প্রেসিডেন্ট জো বাইডেনের এই মন্তব্যে বিস্মিত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বিলওয়াল ভুট্টো। এদিকে কিয়েভে বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা এই বিদ্যুৎ কেন্দ্রটি রুশ মিসাইল হামলায় কার্যত অকেজো হয়ে গেছে, খবর আল জাজিরার। কিয়েভের গভর্নর ওলেক্সিয়ে কুলেবা গতকালের তথ্য জানিয়েছে, তবে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে একটি জ্বালানি তেলের ডিপোয় হামলা চালিয়েছে ইউক্রেন, এতে ওই ডিপোয় আগুন ধরেছে। গতকাল এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বেলগোরোদের গভর্নর গ্লাদকোভ। মূলত ওই হামলার পরেই রাশিয়া কিয়েভের ওই বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এদিকে বাইডেনের স্মরণশক্তি কমে গেছে, তাকে পরামর্শ দেওয়ারও কেউ নেই, দাবি ইরানের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র অধিদপ্তরের মুখপাত্র নাসের কানানি বলেছেন, বাইডেন দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়ে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন। এ ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্য তিনি আগেও কয়েকবার দিয়েছেন যা নিন্দনীয়। কানানি বলেন, বাইডেনের বক্তব্যে বোঝা যায় তার যেমন স্মরণশক্তি কমে গেছে, তেমনই তাকে পরামর্শ দেওয়ার মতো উপযুক্ত কোনো লোকও নেই।
আমি তাকে মনে করে দিতে চাই যে ইরান এতটা শক্তিশালী ও অবিচল রয়েছে যে আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা কিংবা বৃথা হুমকির কাছে নতি স্বীকার করবে না। এছাড়া বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে নিরর্থক অভিযানে ক্লান্ত একজন রাজনীতিবিদদের হস্তক্ষেপ ও বিস্ময়কর বাক্যবাণে হতবুদ্ধি হবে না তেহরান। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেওয়া হয়নি দাবি ইরানের। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করা হয়নি বলে দাবি করেছে ইরান। দেশটি বলেছে তারা ভবিষ্যতেও অস্ত্র দেবে না। গতকাল পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই দাবি করেন। যদিও ইউক্রেনীয় ভূখণ্ডে হামলার জন্য ইরানের তৈরি কামিকাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে দাবি করে আসছে ইউক্রেন কর্তৃপক্ষ এবং মার্কিন গোয়েন্দা। গতকাল ওই ফোনালাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এই অভিযোগ অস্বীকার করেন। এক বিবৃতিতে ইরান সরকার বলেছে আবদুল্লাহিয়ান ফোনালাপে আবারও জোরালো কণ্ঠে বলে দিয়েছেন যে ইউক্রেন যুদ্ধের জন্য তেহরান অস্ত্র সরবরাহ করেনি এবং করবেও না। তিনি বলেন, আমরা বিশ্বাস করি সংঘাতে লিপ্ত যেকোনো পক্ষকে অস্ত্র দেওয়ার মধ্য দিয়ে যুদ্ধ দীর্ঘায়িত হবে। সুতরাং ইউক্রেন, আফগানিস্তান, সিরিয়া কিংবা ইয়েমেন কোথাও যুদ্ধ অবিরত থাকুক তা আমরা চাইনি এবং চাই না। এদিকে 10 ফিলিস্তিনিকে ইসরায়েলের গুলি, দুজন সংকটাপন্ন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে 10 ফিলিস্তিনিকে গুরুতর আহত করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল ইহুদিবাদী ইসরায়েলের সেনারা পশ্চিম তীরের সালফিত শহরে এই তাণ্ডব চালায়। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে পশ্চিম তীরের সালফিত শহরে কারাবেত বানি হাসান গ্রামে অভিযান চালাতে গিয়ে স্থানীয়দের ওপর অত্যাচার শুরু করে ইসরায়েল বাহিনী। এ সময় এলাকার লোকজন এসবের প্রতিবাদ করলে ইসরায়েলি বাহিনী গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলি বর্ষণ করতে থাকে। এতে অন্তত 10 ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এবং সর্বশেষ, ইউক্রেনকে সাহায্য করার জন্য মার্কিন গোলাবারুদের মজুদ শেষ হয়ে আসছে। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে মার্কিন স্যাটেলাইট চ্যানেল ফক্স নিউজ জানিয়েছে ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখার ক্ষমতা সমাপ্তির দিকে। রুশ সীমান্তে ন্যাটোর উস্কানিমূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে গত 24 ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। পশ্চিমা দেশগুলি বিশেষ করে আমেরিকা ইউক্রেনে উত্তেজনা কমাতে কিংবা সংঘাত বন্ধ করতে কোনো পদক্ষেপ তো নেয়নি, বরং অস্ত্রশস্ত্র পাঠিয়ে এবং রাশিয়ার ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করে যুদ্ধের আগুনে ঘি ঢেলে দিয়েছে। মার্কিন কংগ্রেসের কর্মকর্তা এবং সামরিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে ফক্স নিউজ টিভি আরও জানিয়েছে বর্তমানে ইউক্রেনকে সহায়তা দেওয়ার মতো পর্যাপ্ত সামরিক সরঞ্জাম আমেরিকার হাতে নেই। চ্যানেলটি আরও জানিয়েছে অচিরেই আমেরিকা কিয়েভকে সামরিক অস্ত্র সরবরাহের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হবে, বিশেষ করে হিমার্স রকেট লঞ্চার, হাউইটজার কামান, স্টিঙ্গার এবং জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র সরবরাহ কমিয়ে দেবে। ফক্স নিউজ আরও জানায় আমেরিকার কোনো কোনো অস্ত্রের মজুদ কার্যত শেষ হয়ে গেছে। ওয়াশিংটন তাই উত্তেজনা বৃদ্ধির ব্যাপারে উদ্বিগ্ন। এর আগেও ব্লুমবার্গ নিউজ পোর্টাল লিখেছিল ইউরোপের যেসব দেশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করেছে তাদেরও অস্ত্রের মজুদ ফুরিয়ে গেছে। অস্ত্রের ঘাটতি পূরণ করতে সেসব দেশের কয়েক বছর সময় লাগতে পারে বলে ব্লুমবার্গ জানিয়েছে। ইউক্রেনকে বিলিয়ন ডলারের অস্ত্র দেওয়ার ফলে ইউরোপীয় দেশগুলোর গোলাবারুদ মজুদের ওপর চাপ পড়বে, এমনকি ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা সমস্যার মুখে পড়তে পারে বলে ব্লুমবার্গ জানিয়েছে।